জানো তো গুণীজনেরা বলে সাবস্ক্রাইব করলে পুণ্যি হয় এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো আর বেল বাটনেও প্রেস করো কিন্তু শুভ মহাসপ্তমী ওয়েলকাম টু খিচুড়ি ব্লগ নিশ্চয়ই খুব ভালো আছো রেগে গেলে এই পুজোর সময় সবাই ঘরে বন্দি বসে বসে ইন্টারনেট দেখছি ইউটিউব সার্চ করছি আর আমি বলছি নিশ্চয়ই খুব ভালো আছো মানে এর চেয়ে বাজে কথা হতে পারে না কি বলো এই দিনে তোমরা বসে একটা ভিডিও দেখছো ইউটিউবে সত্যি মানে ভাবাই যায় না অন্যান্য বছরগুলো হয়তো এই চারটে পাঁচটা দিন আমরা টিভি ইউটিউব কিছু ভাবতে পারিনি এই ইন্টারনেট তো এই কয়েক বছর হলো তার আগে টিভি রেডিও কখনো কেউ খবরের কাগজ কিছু নিয়ে আমরা ভাবিনি আর এখন নাকি বসে বসে আমরা ইন্টারনেটে ইউটিউব দেখছি কিচ্ছু করার নেই তো এটাই সবচেয়ে ভালো থাকা ইউটিউব দেখো ইউটিউবে অনেক পুজো দেখাচ্ছে সেইগুলো দেখো ঘুরে ঘুরে সব জায়গায় ভার্চুয়াল পুজো হচ্ছে ওয়েবসাইট ফলো করে করে দেখো এই বছর বাড়িতে থেকেই ভালো থাকো আমাদেরও এরকমই একটা কিছু প্ল্যান মানে এখন আমাদের সপ্তমী অ্যাকচুয়ালি তোমাদের সপ্তমীটা শুরু হয়ে গেছে কারণ আমাদের এখানে হচ্ছে বৃহস্পতিবার রাত কিন্তু বৃহস্পতিবার রাত মানে ষষ্ঠী রাতের বেলা বলতেই পারি তো আমাদের পঞ্চমী রাতে অলরেডি আমাদের মেনু ছিল হচ্ছে এগরোল তো এই ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি এক্ষুনি তোমরা দেখতে পাবে এগরোলের ফটো মানে রেগুলার এসব খাওয়া ছাড়া একটু ভালো ভালো কিছু খাবো তো কি করব গত বছর এটা করেছি কিন্তু তার সাথে বেরিয়েওছি এবার সেসব বন্ধ পুরো আর তারপরে আবার আমাদের এরিয়ায় জানো তো মানে এটা শুনতে পাচ্ছি যে এটা রেড জোন হয়েছে আর এখানে অ্যাকচুয়ালি এই সময়টা ফল সিজন জাস্ট স্টার্ট হবে হবে অন্য সব জায়গায় ফল সিজন অলরেডি স্টার্ট হয়ে গেছে টেক্সাসে এখনো শুরু হয়নি এখনো মানে আস্তে আস্তে শুরু হচ্ছে তবে ওয়েদার ভীষণ ভালো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ফলটা শুরু হবে গাছের কালারগুলো খুব সুন্দর এই সময় সবাই বেরোনো শুরু করেছে আবার সবার ওই সমস্ত আস্তে 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 শোনা যাচ্ছে প্রচুর বাড়ছে প্রচুর বাড়ছে এদিকেও বাড়ছে তো তাই জন্য ভয়ে আমরা বেরোচ্ছি না এখন আবার ঘরের মধ্যে আটকা হয়ে গেছি তো মায়ের মুখ এবার আমরাও ইন্টারনেটে বা এদিক ওদিক থেকেই দেখছি ফটোতে দেখছি আর কিছু করার নেই তোমরাও এরকমই করো চেষ্টা করো যতটা সম্ভব না বেরোনোর এবার পাড়ায় যদি কারোর পুজো থাকে হ্যাঁ একটা টাইম বুঝে যে হ্যাঁ এই টাইমে খুব কম লোক থাকে সবাই গিয়ে নিজের মতো দেখে এলে তারা খুব লাকি বলতে হবে কারণ আমি সেই স্কোপটা পাচ্ছি না তো একবার তো দেখতে ইচ্ছে করেই মানে দুর্গা সময় মায়ের একটা মুখ দেখবো না কেমন লাগে তো যাই হোক তবুও আপাতত এবার ভার্চুয়াল পুজোই দেখব তো এই মাঝখানে কয়েকদিন একটুখানি গ্যাপ গেছে কারণ হচ্ছে কি আমি একটুখানি এদিক ওদিক থেকে বিজি ছিলাম অবভিয়াসলি বুঝতেই পারছো বিজি ছিলাম বলেই গ্যাপ গেছে এক কারণ হচ্ছে যে আমার ভিডিও শ্যুটটা কিন্তু হয়েছে কিন্তু এডিটিং করার সময় পাইনি তো একটুখানি মুমুকে নিয়েও বিজি ছিলাম যেমন মনে হচ্ছিল যে কি করে ওকে বিজি রাখা যায় তারপরে একটু শিখতে শিখতে বিজি থাকবে মানে এমন না যে ওকে একটা মানে ইউটিউব খুলে বসিয়ে দিলাম ভিডিও দেখছে দেখছে সেরকম নয় ওকে তো শিখবে কারণ দেখো ওর সাড়ে তিন বছর মানে চার বছর হতে যায় এই ফেব্রুয়ারিতে ওর চার বছর হবে তো ওর এই রকম সময়ে যদি এখন যদি নর্মাল টাইম থাকতো অলরেডি স্কুলে কিন্তু যেত তো সেখানে অনেক কিছু শিখতে পারতো তো সেটা পসিবল হচ্ছে না এখন তো হচ্ছে না যখন তাহলে কি করা যায় তো মানে কিছু 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 একটা শেখার করে যদি শেখানো তো তো ঘরেই জন্য আমরা কি করেছি এই দেখো এইখানে কিছু জিনিস এরকম এরকম চার্ট লাগিয়েছি এই দেখো এখানেও চার্ট লাগিয়েছি কয়েকটা এরকম চার্ট কয়েকটা লাগিয়েছি পাশে সার্বিক বসে অফিসের কাজ করছে কিছু কাজ এসছে হয়তো এমনিতে উঠে গেছিল তো এখানেও কয়েকটা চার্ট আছে ওর খেলার এখানে মানে যখনই মোমুর মনে হবে মানে ধরো দেখতে দেখতে ও একটুখানি দেখে নেবে অন্য কিছু করতে করতে একটু দেখে নেবে একটু শিখে নেবে এটাই টার্গেট তো জানি না কতটা ফুলফিল হবে তবে মুনি হয় মানে এগুলো তো খেলার ছলে শেখা ভালোই লাগবে নিশ্চয় ওই জোর করে পড়ানো হচ্ছে আমাদের সময় এসব অপশন ছিল না মানে ভাবলেও আফসোস হয় আর কি থাকলে কি সুন্দর তাড়াতাড়ি শিখে যেতাম তো যাই হোক এখন দেখো মুহু কি করছে মুহু কি করছো এগুলো কালারফুল কি করছো আচ্ছা এটা আমরা কিনেছি কারণ হচ্ছে এই দেখো এগুলো ওই কাউন্ট করে করে লাগাতে ওর সুবিধে হবে তো এখানে ওয়ান টু থ্রি ফোর শেপস সমস্ত কিছু আছে কাঠের আর কাঠের খেলনার মতো সেগুলো ভালো এমনিতে আর তারপরে কাউন্ট করে করে ওই শিখতেও পারবে জিনিসগুলো লাগাবে এক এক করে তো এই রকম কয়েকটা জিনিস কিনেছি দেখো কি কথা বলতে বলতে কত কিছু বক বক করে গেলাম যেটা বলতে গেছিলাম যে মাঝখানে আমি অনেকগুলোই ভিডিও করেছি কিন্তু আমি তোমাদের দেখানো হয়নি তার মধ্যে একদিন আন্দ্রা মিল বানিয়েছিলাম সেই মিলের অবভিয়াসলি সবটা দেখাতে পারবো না তবে আন্দ্রা মিলে একটা পরি পাউডার থাকে আন্ধ্রা পরী মানে আমি না ওই প্রোনাউন্সিয়েশনটা ঠিক পারি না পিওডিআই ডিআই পোড়ি পডি এরম একটা উচ্চারণ থাকে তো ওই পাউডারটা আমি ঘরেই বানাই কারণ প্রথমে আমি কিনেছিলাম খেতে ভালো লাগেনি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি যখন টেস্ট করেছি তখন ওটা কারোর বানানো ছিল ঘরে তো ওটা খাওয়ার পর থেকে ওই কেনাটা আমার ভালো লাগেনি বলে নিজেই বানাই তো তো ওটা খুব তাড়াতাড়ি দেখে নাও যে কি করে বানিয়েছি তারপরে আবার ফেরত আসছি তো এই কটা জিনিস মোটামুটি লাগবে এখানে আছে ডাল দু রকম ডাল আছে না সরি তিন রকম মানে এমনিতে জেনারেলি সবে দু রকম নেয় সেটা হচ্ছে তুর ডাল আর চানা ডাল আমি এর সাথে নিয়েছি অল্প একটুখানি বিউলির ডাল যেটা ভালোই লাগে খেতে মানে আমি একবার কি হয়েছিল চানা ডাল ছিল না তো বিউলির ডাল দিয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো তারপর থেকে আমি দিই এটা আর এখানে নিয়েছি জিরে আর গোলমরিচ আর এটা হচ্ছে রসুন আর এটা কারিপাতা মোটামুটি কটা জিনিস লাগবে না ও সরি শুকনো লঙ্কাও লাগবে এর সঙ্গে শুকনো লঙ্কাটা আমার এখানে নেওয়া হয়নি ওটাও নেব তো সবকটাই কটাই মোটামুটি তেল ছাড়া আমি ফ্রাই করব ফার্স্টে ডালটা দিয়ে দিলাম ও হালকা আগে ডালটা ভেজে তারপরে বাকিগুলো দেব এক এক করে কমিয়ে কমিয়ে ভাজতে হবে খেয়াল রাখতে হবে একদম পুড়ে না যেন না যায় মানে পুরোটা ভালো করে ভাজা হবে কিন্তু একটুও পুড়ে যাবে না একটু ভালো করে লাল লাল হলে মানে একটু কালারটা চেঞ্জ হলে একটা স্মেলও আসে মানে স্মেল না অ্যারোমা বলা যেতে পারে তো ওই অ্যারোমাটা এলে আমরা তখন বাকিগুলো দিয়ে দেবো তো এবার গোলমরিচ আর জিরেটা দিয়ে দিলাম রসুনটা একদম লাস্টে দেবো এবার এবার দিয়ে দিলাম এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব এটা ভাজা হয়ে গেছে এটা এবার উঠিয়ে নিয়ে তারপরে রসুনটা ভাজা করব ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করব। রসুন ভাজাটা হচ্ছে মানে ভাজা বলতে কিন্তু এটাও শুকনো কড়াইতে মানে কোনো তিল নেই জাস্ট শুকনো কড়াইতে রসুনটাকে ভালো করে নেড়ে একটু লাল লাল হলেই আমি বেটে নেব ওগুলোর সাথে এই হালকা লাল লাল হয়েছে এই অবস্থায় আমি তুলে ফেলছি তো সব নিয়ে নিয়েছি এর মধ্যে এবার এটা গুঁড়ো করবো আচ্ছা এটার সাথে একটু নুন মিশিয়ে নিতে হবে সেটা বলতে আমি ভুলে গেছিলাম একদম মানে আমি নিজেও ভুলে গেছিলাম দিতে হবে নুনটা দিয়ে নি দেখো তোরা হয়েছে নুন দিলাম আমাদের পরি পাউডার রেডি এটা ঘিয়ের সাথে মানে যেরকম আমরা নুন দিয়ে খাই ঘি দিয়ে তো নুনের বদলে এই পাউডারটা দারুণ লাগে আর যে কোনো ডালের সাথেও একটু এই মশলাটা নিয়ে নিলে দারুণ হয় সার্বিক গেছে বিরিয়ানি আনতে মানে আজকে স্পেশাল খাওয়ার আমাদের ওটাই মানে ষষ্ঠীর ডিনার অ্যাকচুয়ালি তোমাদের সপ্তমেই শুরু হয়ে গেছে যেটা বলছিলাম কিন্তু আমাদের তো ডিনার তো ষষ্ঠীই মানবো আর ওই সময়ে বিরিয়ানির সাথে বিরিয়ানিটা আজকে আমি বানাবো না কিনে আনছে কারণ সার্বিকের আজকে অফিস ছিল অনেকক্ষণ তো আমি টাইম পাইনি কিছুই বানানো সেরমভাবে তবে এখন আমি ওই বিরিয়ানির সঙ্গে খাওয়ার একটা স্টার্টারের জন্য একটু চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি পরে ব্রয়েলে ঢুকিয়ে দেবো তো সার্বিক তো বিরিয়ানি নিয়ে চলে এসেছে আমার কাবাবু হয়ে গেছিল এই দেখো বেশ দারুণ দেখতে হয়েছে নাকের এত কাছে না খেয়ে ফেলবে হ্যাঁ খাওয়ার জন্য কিন্তু আর পুরো সাজিয়ে বসেছি আমি জানি না পুরোটা তোমরা দেখতে পাচ্ছ কি না দুরকম বিরিয়ানি আছে একটা চিকেন একটা মাটন তো ঢাকনাগুলোতে লেখা ছিল এখন আমাদের কনফিউজ যাই হোক সবাই সবকিছু খাবো দুজনেই সবাই মানে দুজনেই তো এটা এর আগে একবার খেয়েছিলাম এই বিরিয়ানিটা দম বিরিয়ানি তবে আলু ছাড়া বিরিয়ানি মানে এই পুজোর সময়টা কেমনটা লাগে মন কেমন এটা তো হায়দ্রাবাদি বিরিয়ানি ওটা তো আলু দেয় না হ্যাঁ তো যাই হোক আর এই যে গ্রেভিটা না এই গ্রেভিটা হচ্ছে ওই কাবাবটা বানানোর পরে যে ট্রেতে যে গ্রেভিটা হয় তো এটা দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ লাগে মানে ওই জন্য আমি আলাদা করে এসে নিয়ে এসেছি বরং এরা যে গ্রেভিটা দেয় এটা আমার একদম ভালো লাগে না সার্বিকেরও ভালো লাগতো না তবে আগের দিন খেয়েছিল এটা খারাপ না মানে আমি কি দেখি আর এর কি সব বলে যেন সালান সালান বলে হ্যাঁ উনি সালান সালান বলে উচ্চারণটা একদম অন্যরকম হতে পারে ওই বাঙালি উচ্চারণ হ্যাঁ আমাদের হচ্ছে বাঙালি উচ্চারণ তো যাই হোক এটা দিয়ে ফার্স্টে স্টার্ট করছি বুঝলে এখানে আমি বুঝতে পারছি না কোনটা কি হ্যাঁ হাত তো লাগাবো দাঁড়াও এগুলো না নেওয়ার সময় এই এটা চিকেন এটা মাটন আছে মনে হচ্ছে মাটনটা তাহলে পরে খাই এটা অল্প নিয়ে হুম আর খানে না একবার তোমার মানে তোমাদের দেখাবো বলি আমি আমার মাকে বলেছিলাম যে গাড়ু সংক্রান্তি হয়েছিল আমি জানি না তোমরা জানো না গাড়ু সংক্রান্তিটা একটা ওই আশ্বিন মাসের সংক্রান্তিতে এটা করে আশ্বিনের মাসে রাধে আর কার্তিক মাসে খায় মানে লাস্ট দিন রাধে পরের দিন খায় এরম একটা হয় একটা মানে বেশ খুব সুন্দর একটা ই আছে আশ্বিনে রাধে কার্তিকে খায় যেই বর মাগে সেই বর পায় তো যাই হোক ওটা আমি আজকে আর দেখাতে পারলাম না কারণ এই যে মাঝখানে আমি গ্যাপটা দিয়েছি তার মধ্যেই এই সমস্ত ঘটনা ঘটেছিল আর মা ভিডিও করে আমাকে পাঠিয়েওছে বাট আজকে আর দেখাচ্ছি না ওটা

তো আজকে তাই আর স্পেশাল কিছু না খেতেই হবে হ্যাঁ পূজোর দিন স্পেশাল কিছু না খেলে তো হয় না খাওয়াটাই তো আছে আর পূজোর কি আছে সেটাই ও না ওই ইয়ে তো আছে ওই কি বলে অনলাইন 360 ডিগ্রি সবাই এখন সবাই 360 ডিগ্রি এ করছে এখনো দেখা হয়নি দেখব এখনো দেখা হয়নি মানে ওই সার্বিকে যে তো অনলাইন চলছিল আর মুমুকে নিও আমরা বিজি আছি যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সমস্ত কিছু করে দেবে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা